রানু, কি কাপড়টা? কাপড় পরে গেছে? হ্যাঁ। আচ্ছা, গুড মর্নিং বলে নে, আমি দেখছি। বল গুড মর্নিং। হ্যাঁ, কোথায়? চ চ চ তোর কাপড়। আচ্ছা দেখছি, চ কোথায়? হ্যাঁ, কোথায়? এখানে চ চ চ চ চ কোথায়? চ। আচ্ছা চ কোথায় নিয়ে যায় দেখি। এই ঘর দিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় কোথায়? হ্যাঁ, রানুর মায়ের কাপড় পরে গেছে। আচ্ছা, ওই জন্য তুই এত ব্যস্ত? সকাল থেকে তোকে আমি দেখতে পাচ্ছি না, দৌড়াদৌড়ি করছিস। ফেলে দিল? হ্যাঁ। কে? তোর মা। আমার মা এসে তোর মায়ের কাপড় ফেলে দিল? হে ভগবান রানু, আমি আর মুখ দেখাতে পারবো না কারো কাছে। তুই তো আমার মাকে সারা জীবন গিল্টি বানিয়ে দিলি রে। দেখ আমাদের সব জামা কাপড় দুটো দুটো করে কাঁচা হচ্ছে। করিস না অন্যের জিনিস, চলে আয়, চলে আয়। হ্যাঁ, কি এটা? থামস আপ, যা 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 নিয়ে চলে যা তাড়াতাড়ি ঘরে যা। এর জন্য আমারও কি অবস্থা। আরে রুটি ফুটি খেয়েছিস তো? চা রুটি খেয়েছিস? একটু একটু করে খা। যা বাবা, হে ভগবান, একটু একটু করে খা রে। হয়ে গেল, একবারে খাস না, একটু একটু করে খা। রেখে রেখে তোর কাছে লুকিয়ে রেখে দে, একটু একটু করে খাবি। হ্যাঁ রাখ, রাগ রে বাবা। হ্যাঁ থাক থাক। কি হয়েছে, কি করছো? ও বাবা, রানুর মা টর্চ দিয়ে রানু মুখ দেখছে। কি হয়েছে রানু? বলছে দাঁতটা মা ভেঙে গেছে। দাঁত ভেঙে গেছে? ও একটুখানি ইয়ে হয়ে গেছে। কেন রে? হে ভগবান, তা ডাক্তারের কাছে চল। মাঝিনি কিছু না, দাঁত মাজিস নি রানু? কিন্তু রানু মাঝে, রানু তো ভালো দাঁত মাজে পিসি। তাহলে কি হলো রানু? দাঁত লাগছে বলছি। ঠিক হয়ে গেল। শুধু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস? হ্যাঁ, যদি হ্যাঁ আমি তো খাবোই, ওটাই বাকি। তোরা শাশুড়ির জন্য এইটা নিয়ে এসছি। রানু একটু খুলে দেখা। হ্যাঁ, রানু আমার হেল্প করছে, আমার পার্টনার আজকে রানু। হ্যাঁ, এটা এনেছি আমার শাশুড়ির জন্য। এই যে দেখুন কেমন হয়েছে। এই যে এই জিনিসটা নিয়ে এসছি, এইটা আর এটা এখানে লাগানো যাবে আর কি, এরকম করে এরকম। এটা একটা চায়ের কেটলি। রানু একটু হেল্প কর, এটা একটু লাগা, গর্তটায় ঢোকাতে হবে। দেখ রানু পারেনি, আমি চেষ্টা করছি। ঠিক আছে, এবারটা লাগিয়ে দে রানু। তো এইটা এনেছি আমার শাশুড়ির জন্য, টিপট। আমার শাশুড়ি চা খেতে ভালোবাসে, মাঝে মাঝে চা খাবে। এই যে এটায় চা দেবে, গরম জল ঢেলে দেবে, চিনি কম খান উনি, ওনার জন্য এই এটা ভালো। আর এটা অবশ্যই মাইক্রোওভেন প্রুফ। আর এই যে লুসি পুচকি আমার দৌড়াদৌড়ি করছে। এই যে চা পাতাটা এখানে রাখ, এটা বড় মাইয়ার। এই চা পাতাটাও এনেছি আমার শাশুড়ির জন্য। ঠিক আছে, এছাড়া নিজের জন্য দুটো কাপ এনেছি। রানু এটা খুলে দেখা, কাপ আছে। এটা রানুর জন্য একটা এনেছি, আমার জন্য দুটো এনেছি। এই যে কাপ। আরে ফেলে দিলি? যা যা, রানু ছুঁড়ে ফেলে দিল। মুড না হলে এরমই করে। এটাও রাখ রানু, রাখবে না, ব্যাস মুড অফ। তো এই যে দুটো কাপ আমার নিজের জন্য এনেছি। আমার শপিং বলতে গেলে এই দুটো কাপ।
এই যে এই দুটো কাপ আমার শপিং আর রানুর ভিডিও রানু গিফট দেখেছেন আর সুমির জন্য যে ব্যাগ এনেছি ওটা তো আপনারা দেখেইছেন আর ননদকেও ঠিক এই দুটো কাপই কিনে দিয়েছি সুমির জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি গ্যাংটক থেকে দেখুন তো কেমন হয়েছে আপনাদের পছন্দ হয় কিনা ধুলো জমে গেছে পরিষ্কার করে এইগুলো সব কিনে এনেছি গ্যাংটক থেকে এখানে রাখবো তো এই যে তাকে আমার রাখা হয়ে গেছে এই যে কাপটা রেখেছি দেখুন আর এখানে এই যে শোকেসের বাইরে দিয়ে দেখুন এই যে সব রাখা আছে আমি এর আগে লাভা লোলেগাও গেছিলাম তখন এটা কিনেছিলাম তো আমি যখন স্পিটি ভ্যালি গেছিলাম তখন আমি এই কাপটা কিনেছিলাম যেখানে যাই আমি কিছু না কিছু স্মৃতি নিয়ে আসি আর অবশ্যই সেগুলো কাপ ডিশের মধ্যে থাকে তো আমার এগুলো ফেভারিট এবারে গ্যাংটক থেকে এটা নিয়েছি আগেও গ্যাংটকে গেছিলাম কিন্তু তখন কিছু কিনিনি এবারে এগুলো কিনেছি দেখুন এগুলো আমার সব সংগ্রহশালায় রাখা আছে আর কি তো রানু এখন মন দিয়ে টিভি দেখছে তো রানুকে আমি জোর করে বই নামাতে বলেছি রানু রেগে গেছে কি হয়েছে রানু হাতে লেগেছে এ বাবা হাতে লেগেছে কেন ব্যথা হয়েছে ব্যথা হয়েছে হাতে ব্যথা কি করে লাগলো তোর পড়তে বসেই হাতে লাগে নে পড় পড় পড়বি না তোর জন্য এত গিফট এনে দিলাম যা খাবি বলছিস তাই করে দিচ্ছি পড়বি না মানে পড় পড় ওই দেখ পুচকু এসে গেছে তোদের ঘরে লুসি পড় পড় আরে পড়বো না পড়বো না পড় 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 কি তাই না বল না না গান গাইছিলি এটা কি কর পড় শুধু পাতা উল্টে যাচ্ছে না গদম তালায় কে না এটা বল তাই 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 কি বলি বল আবার তাই 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 মামা মারি যায় হ্যাঁ মামা ভারি মারি কোথায় হ্যাঁ মামা বাড়ি বাড়ি কোথায় এসব লেখা মামার বাড়ি ভারী মজা কিলচর নাই হ্যাঁ বাহ পড় আবার হাট্টি মাটিম বল না তুই পড়া একদম মন নেই তুই পড় বই পড় বইটার নামা পড় পড়বি না কেন কি হয়েছে শরীরটা খারাপ হ্যাঁ কি হয়েছে তোর বল ওই যে বই রেখে দিলেন পড়া শেষ হ্যাঁ জানলায় লেগেছে কেন কিসে লেগেছে দেখা হাতে কোথায় লেগেছে চল ডাক্তারের কাছে চল না না পড়ে না তোকে ইঞ্জেকশন দিয়ে আনি চল আরে না না পড়তে বসলেই তোর হাতে লাগে চল ইঞ্জেকশন দিয়ে আনি আরে দুটো ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে চ রে চ চ চ বলছি চল হাতটা নিয়ে চল তো পড়তে বসলে হাতে লাগে পায়ে লাগে চল দুটো ইঞ্জেকশন দিয়ে আনি তো ঠিক হয়ে যাবে চল 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 আরে পায়ও লেগেছে হ্যাঁ কে ফেলে দিয়েছিল মা হে ভগবান
তো রানু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্য রানুর রুটি দিয়ে দিই রাত্রে, আলু পটলের তরকারি আর মাছ। ও দুবেলা মাছ খেতে খুব ভালোবাসে। পড়াশুনো যদি না করিস লোকে তো খারাপ বলবে, একটু তো পড়তে হয়। পরে করলে হয়, রোজ দুবেলা পড়তে বসবি, একবার সকালে একবার সন্ধ্যেবেলা, ঠিক আছে? এখন টিভি দেখতে যাবি? না, পড়বি এখন। হ্যাঁ, চল বইটা পড়। না, পড়বো। আরে চল না। না। আরে আয়। না। আরে বইটা একটু পড়। পড়ে বল। আরে বাবা আয়। নে। দেখছো? দেখো। চল চল চল। তোকে অত কাজ করতে হবে না, চল বইটা একটু পারবি, চল। আরে একটু চল, একটু পড়ে নে, চল। আরে আরে একটু একটু দেখ, দেখ এইটুকু, একটুখানি একটু পড়ে নে, চল চল। আরে চল না, আরে না না, একটু 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 চল, একটু চল বাবু, একটু চল। পড়ে পড়বি না তো, ওখানে বলে দে, তোকে যারা দেখে বল আমি পড়াশুনো করবো না, পড়াশুনো ভালো করে বল, পড়াশুনো পড়াশুনো তাই ফাইন চুম্পা যা বাবা। তো রানু, রাত হয়ে গেছে, সবাইকে বলো গুড নাইট। বলো সবাই, সবাই থাকবে, সবাই ওই আয়নায় দেখ, ওই আয়নায়, আয়নায় দেখ। আরে না রে, মোবাইলে না, এখানে দেখ, এই যে এই যে, হ্যাঁ আরে আয়নায় দেখ, বল ব্যাস। রেগে যাচ্ছিস কেন? আরে রেগে যাচ্ছিস কেন? আয়নায় দেখ, আয়নায়, আয়নায় বল গুড নাইট। গুড নাইট আমাকে না, ওখানে ওখানে আয়নায় বল, বল গুড নাইট, গুড নাইট বল সবাই, সবাই আমায় না, আয়নায় বল, আয়নায়, আয়নায়, হ্যাঁ বল, বল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। আর এটা বল সাবস্ক্রাইব, এখানে বল না, বল সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ বাজাবে কি, পাশে যে বেলটা আছে বাজিয়ে দেবেন। আর ওইটা বল, ওখানে বল, ওখানে আমাকে না, বল আমাকে লাইক, লাইক বাবা, ছি 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 ছি, কি হলো রে, কি হলো রানু, সারা দিবি না?